আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আমরা দেখা যায় যে আমাদের মুখের কালো ছোপ দাগ এবং ব্রণের দাগ দূর করার জন্য খুব টেনশনে থাকি এবং অনেক ধরনের অনেক রকমের ক্রিম ব্যবহার করার চিন্তা করি। আমাদেরকে অনেকেই অনেক রকমের ক্রিম সাজেস্ট করে যে এই ক্রিমটা ইউজ করো, ওই ক্রিমটা ইউজ করো। তারপরে আমরা অনেককে দেখি যে তারা ক্রিম ইউজ করছে বিভিন্ন রকমের। তো সেই বিভিন্ন রকমের ক্রিম দেখা যায় ইউজ করার ফলে অনেকের খুব ভালো কাজ করে, কিন্তু মানে সেই ভালো কাজ দেখে আমরা ভাবি যে আমাদের স্কিনেও ভালো কাজ করবে, মানে স্পটগুলো দূর হবে, এটা মনে করেই কিন্তু আমরা মার্কেটে যাই। মার্কেটে যে বিভিন্ন রকমের ক্রিম যেটা আমরা দেখি যে যারা ইউজ করেছে ওই সব ক্রিম আমরা নিজেদের জন্য কালেক্ট করি, দেন ইউজ করা শুরু করি। তো আমি যেটা দেখেছি যে যে ক্রিমগুলো বেশি মানুষ ইউজ করে, মার্কেটে বেশি বিক্রি হয়, সেগুলো হচ্ছে আমার সামনে যে রেখেছি, স্কিন সানলাইট, স্কিন শাইন, এরপরে হচ্ছে স্কিন ব্রাইট, এরপরে হচ্ছে গোমেলা, দেন হচ্ছে স্কিন শাইন, অ্যান্ড এরপর হচ্ছে মেডিসেলিক। তো এই ক্রিমগুলো ইউজ হয়ে আসতেছে খুব বেশি করে। তো যারা ইউজ করেছেন তারা এইটার মানে এই প্যাকেটগুলো দেখলেই বুঝতে পারছেন, চিনতে পারছেন। আর যারা নতুন তারা ইউজ করার চিন্তা করছেন যারা, তাদের জন্য আসলে আজকে আমার এই ভিডিও। কারণ হচ্ছে এই ক্রিমগুলো প্রত্যেকটা ক্রিমই ভালো কাজ করে, বাট সাথে অনেক অনেক বেশি স্কিনের জন্য ক্ষতিকারক হয়ে দাঁড়ায়, সেটাই আমি আপনাদের কাছে আজকে এক্সপ্লেইন করে জানাবো। তো প্রত্যেকটা ক্রিমেই দেখেন গায়ের মধ্যে লেখা আছে হাইড্রোকুইনাইন, এখানে লেখা আছে হাইড্রোকুইনাইন, এইটার ভিতরেও হাইড্রোকুইনাইন, এইটার ভিতরেও হাইড্রোকুইনাইন, তারপরে হচ্ছে এটার ভিতরেও হাইড্রোকুইনাইন। আর এটার ভিতরে হাইড্রোকুইনাইন আছে কি নাই কিছুই লেখা নাই, বাট এটা নিয়ে আমি একটু স্পেশালি কোনো কথা মানে যে কথাগুলো বলবো এটা স্পেশালি বলবো, এটা আমি একটু সাইডে রাখলাম। কিন্তু এই যে চারটা ক্রিম, এই চারটা ক্রিমের মধ্যে মেইন ইনগ্রিডিয়েন্ট বা উপাদান হিসেবে কিন্তু আছে এই হাইড্রোকুইনাইন, যেটা আমাদের স্কিনের জন্য অনেক অনেক বেশি ক্ষতিকারক। আর এটাতে লেখা আছে কত পরিমাণ, সেটা হচ্ছে 2.00, বাট 2.00 দেওয়ার পরেও এটা স্কিনের জন্য মানে 2.00কে আমাদের স্কিনের জন্য সেফ ধরা হয়, বাট আমি যেটা দেখেছি যে এই স্কিন শাইন ক্রিমটা যারা ইউজ করেছে ম্যাক্সিমাম সবারই স্কিন লাল হয়ে যায়, রোদে গেলে অনেক বেশি লাল হয়ে যায়, জ্বালা করে মানে জ্বালা পড়া করে স্কিনে এবং স্কিনকে অনেক বেশি পাতলা করে দেয়। আর যখন এই ক্রিমটা আপনি দেওয়া অফ করবেন তখন স্কিন অনেক বেশি কালো হয়ে যাবে, মানে নর্মালি যে আপনার স্কিনটা যে কালার আপনার ছিল সেই কালারটাও থাকবে না, সেটা আরও বেশি ডার্ক করে দিবে। কিন্তু হ্যাঁ, আপনার স্কিনের যে ডার্ক স্পট আছে, মিস্তার দাগ আছে, সেগুলো কিন্তু দূর করবে, বাট আপনার স্কিনকে ক্ষতি করে করবে। সেমভাবেই স্কিন এই যে স্কিন ব্রাইট, এই ক্রিমটাও সেমভাবেই কাজ করে, এটাতেও কিন্তু 2.0 আছে আপনার, এটাও সেফ বলা হচ্ছে, বাট এটার ওই যে হাইড্রোকুইনাইন। মোট কথা আমাদের জন্য তাহলে বলবো যে হাইড্রোকুইনাইন উপাদানটা হচ্ছে স্কিনের জন্য অনেক বেশি খারাপ। এই ক্রিমটা ইউজ করার ফলেও কিন্তু স্কিনের অনেকেই সমস্যা হয়, মেইন সমস্যাটা হয় স্কিন পাতলা করে দেয় এবং স্কিনে জ্বালা করে। গোমেলা ক্রিমটাও সেম, তারপর স্কিন ব্রাইট, স্কিন সানলাইট, এই ক্রিমটা আমি একজনকে ইউজ করতে দেখেছিলাম যে তার স্কিনের মানে স্কিনটা পিলের মতো মানে চামড়ার মতো উঠে আসতেছে, চামড়ার মতো না মানে আমরা যে অরেঞ্জ কমলার লেবু খোসাটা ছিলি ওই রকমভাবে চামড়াটা খুলে আসতেছে। তো এই ক্রিমগুলো আপনারা যারা ইউজ করেন, যাদের স্কিনের জন্য মানে সয়ে গেছে, স্কিনে কোনো সমস্যা হয় না, তারা ইউজ করেন, রেগুলার ইউজ করেন, বা আপনারা যেভাবে ইউজ করতে চান করেন, বাট যারা নতুন তারা অবশ্যই 10 বার ভাববেন এই ক্রিমগুলো ইউজ করার আগে, কারণ আপনাদের স্কিন যদি খারাপ হয়ে যায় মানে পরবর্তীতে অনেক বেশি খারাপ হয়, তাহলে কিছু সময়ের জন্য ক্ষণিকের জন্য স্কিনগুলোকে ভালো করলেও এই ক্রিম দিয়ে ভালো করলেও কোনো লাভ নাই এক প্রকার, কারণ আপনাকে দীর্ঘস্থায়ী একটা ক্ষতির দিকে নিয়ে যাবে।
তাই আমার যদি মানে আমি যদি সাজেশন করি তাহলে অবশ্যই এই ক্রিমগুলোকে আপনারা অ্যাভয়েড করবেন। এই ক্রিমগুলোকে দিয়ে আপনার স্পট বা আপনার মিস্টার দাগ দূর করতে যাবেন না, কারণ স্কিনের জন্য ক্ষতি হয়। আর এখন আমি এই মেডিসেলের ক্রিমটা নিয়ে কথা বলবো। এটা অ্যাকচুয়ালি অয়েন্টমেন্টের মতো, অ্যান্ড অয়েন্টমেন্টই বলা হয়। তো এইটাতে কিন্তু ক্ষতিকারক সেইভাবে কোনো কিছু বলা নাই যে হাইড্রোকোনাইন ইউজ করা হয়েছে কি না বা এরকম কিছুই এটার ইনগ্রিডিয়েন্ট লিস্টে নাই। তো এইটা এক প্রকার সেফ, কিন্তু এইটা মেইনলি ইউজ করা উচিত হচ্ছে আপনার আন্ডার আর্মসে যে ব্ল্যাক শেডটা থাকে, বা আপনার দেখবেন যে হাতের কনুইতে কালো দাগ থাকে, বা হাঁটুর যে গোড়ালিটা থাকে বা হাঁটু থাকে সেইখানে আপনার কালো দাগ থাকে, সেই দাগগুলো দূর করতে এটা খুবই ভালো কাজ করে। এবং মাতৃত্বজনিত যে দাগটা হয়, তারপরে গলার ঘাড়ে যে দাগটা হয় কালো, সেই দাগগুলো কিন্তু দূর করতে খুবই ভালো কাজ করে। এবং এটা অবশ্যই অবশ্যই ভালো কাজ করে এবং স্কিনের কোনো ক্ষতি না করে, মানে হাতে পায়ে স্কিনে কোনো ক্ষতি হবে না, কিন্তু আপনার দাগগুলো দূর হয়ে যাবে। কিন্তু এটা অনেকেরই দেখি মুখে ইউজ করতে, বা আপনি শপে গেলে দোকানদাররাও আপনাকে এটা ধরায় দিতে পারে বা এরকম কিছু হতে পারে, তখন আপনারা এটা অ্যাভয়েড করবেন মুখের জন্য। মুখের দাগের জন্য কিন্তু খুবই খারাপ হবে, কারণ হচ্ছে যেহেতু আপনার আমাদের মানে হাত পায়ের চামড়া এবং মুখের চামড়া কিন্তু টোটালি ডিফারেন্ট। মুখের স্কিনটা অনেক পাতলা হয়ে থাকে এবং হাত পা হচ্ছে মোটা হয়ে থাকে হাত পায়ের চামড়াটা। সো হাত পায়ের চামড়ার জন্য, পেটের চামড়ার জন্য এটা ঠিক আছে, মুখের জন্য অবশ্যই না। সো আপনাদেরকে আমি আজকে এই ক্রিমগুলোর সম্পর্কে বললাম, আপনারা এটা অবশ্যই বিবেচনা রেখে তারপরে আপনারা ইউজ করবেন, কারণ আপনাদের স্কিন যদি খারাপ হয় সো আপনারাই পরবর্তীতে পস্তাবেন। একটু কিছুক্ষণের সময়ের জন্য মানে এই ক্রিমগুলো তো কিছু সময়ের জন্য আপনার স্কিন থেকে মিস্তা দূর করতে সাহায্য করবে বা স্পট দূর করতে সাহায্য করবে, কিন্তু পরবর্তীতে যেটা হবে যে স্কিনের বড় একটা ক্ষতি করে দেবে দীর্ঘস্থায়ী। সো দীর্ঘস্থায়ী ক্ষতির চেয়ে অল্প মানে আপনার মিস্তার দাগ এক প্রকার থাকা ভালো আমি বলবো। সো মিস্তার দাগ দূর করার জন্য অনেক ভালো ভালো ক্রিম আছে যেগুলোতে হাইড্রোকুইনাইনটা পরিমাণটা খুব একেবারেই নেই, বা অন্য অনেক ইনগ্রিডিয়েন্ট আছে যেগুলো আপনার স্কিনে সমস্যা করবে না। সেই সব ক্রিম আপনারা একটু খুঁজে একটু দাম দিয়ে দরকার হলে কিনবেন, কিন্তু এইসব ক্রিম না ইউজ করাটাই বেটার। কিন্তু যাদের স্কিনে এটা স্যুট হয়ে গেছে বা স্কিনে কোনো ক্ষতি করতেছে না, তারা অনায়াসে ইউজ করতে পারেন। সো ভালো থাকবেন সবাই। সবাই আমার এই ভিডিওটা যদি আপনাদের কাজে লাগে, উপকার হয়, অবশ্যই আপনারা এসে আমার ভিডিওর কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন, এবং আমি অনেক সময় একটু ভুলভাল বলে ফেলি, সেটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমার ভিডিওটি সুন্দর মতো দেখবেন এবং একটা লাইক দিবেন। আসসালামু আলাইকুম।